আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ মেহরবানি, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমি প্রথম কথা যেটি বলতে চাই, ইসলামী ছাত্র শিবির এদেশের কোটি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন। ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীদের সততা, নৈতিক চরিত্রের উজ্জ্বলতা ছাত্র হিসাবে মেধাবী এবং সোসাইটি পরিবারের কাছে গ্রহণযোগ্য এবং ভালো সন্তান হিসাবে পরিবারের কাছে স্বীকৃতি। ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের ডেডিকেশন, ত্যাগ এবং কোরবানি নজরানা, এটি অনন্য, এটি অতুলনীয় এবং এটি বিরল একটি গুণাবলী এবং কোয়ালিটি যেটি ইসলামী ছাত্র শিবিরের মধ্যে রয়েছে। ইসলামী ছাত্র শিবির শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। যে সময়ে তারুণ্যের উচ্ছলতা অন্যায় এবং অসত্যের দিকে তাকে ধাবিত করবে, হাতছানি দেবে এবং হাতছানি দেয় জীবনের সবচেয়ে তারুণ্যদীপ্ত আবেগে উদ্বেলিত টকবগে একটি কিশোর এবং যুবক, যখন তার প্রতিটি মুহূর্ত শয়তান তাকে ভুল পথে পরিচালিত করতে পারে, ঠিক সেই সময় ইসলামী ছাত্র শিবির নামক এই প্রিয় এবং পবিত্র কাফেলার সংস্পর্শে আসার কারণে শয়তানের এবং মনের যে অন্তরের যে খাহেস, সকল খাহেসিয়াত এবং অশ্লীলতা, বেহায়াপনা এবং সব ধরনের অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখার যে প্রশিক্ষণ এই কঠিন সময়ে তারা গ্রহণ করে, যা পুরো জীবনের জন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব হিসাবে আগামী দিনে এই সোসাইটিকে চেঞ্জ করার জন্য, সোসাইটিকে পরিবর্তনের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে। একমাত্র ইসলামী ছাত্র শিবিরই হচ্ছে সৎ যোগ্য নেতৃত্ব তৈরির কারণ। ইসলামী ছাত্র শিবির একজন সাধারণ ছাত্রকে আল্লাহর দিকে আহ্বান জানাই, ইসলামের শাশ্বত বিধানের দিকে আহ্বান জানাই, সত্য এবং সুন্দরের দিকে আহ্বান জানায়, দিন প্রতিষ্ঠার মহান কাফেলার দিকে আহ্বান জানায়, আহ্বান জানায় আল্লাহ রঙে রঙিন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানায়, ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী বান্দা হিসেবে একদিকে নিজেকে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানায়, পাশাপাশি দুনিয়ার পরিবর্তনের জন্য নিজেদেরকে সততা, যোগ্যতা এবং দক্ষতার গুণে সমৃদ্ধ করে সমাজ পরিবর্তনের প্রস্তুতি। আলহামদুলিল্লাহ, আমরা নেতৃত্ব তৈরির, মানুষ তৈরির একটি কারখানার সাথে সম্পৃক্ত হওয়ার, সংযুক্ত হওয়ার এবং এই কাফেলার একজন কর্মী হওয়ার আমরা সুযোগ পেয়েছি। এর চাইতে বড় সৌভাগ্য ছাত্র এবং যুবকদের জন্য আর হতে পারে না। প্রিয় ভাই, আমার ইসলামী ছাত্র শিবির হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এদেশের ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক এবং ইন্টারনেটের নীল ছবলে যখন ক্ষতবিক্ষত, ঠিক সেই সময় ইসলামী ছাত্র শিবির তাদের হাতে কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য ধরিয়ে দিয়েছে এবং তাদেরকে প্রতি মুহূর্তে শয়তানের অশোষা থেকে বিরত রাখার জন্য, শয়তানের অশোষা থেকে সুরক্ষার জন্য সামগ্রিকভাবে বহুবিধ কর্মপন্থা এবং কর্মসূচি তারা গ্রহণ করার মধ্য দিয়ে একজন ব্যক্তির রক্ষা কবচ হিসাবে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করছে। এবং এভাবেই আজকে যারা তরুণ প্রজন্ম, ধ্বংসমুখ তরুণ প্রজন্মকে সুরক্ষার জন্য, তাদেরকে দেশ এবং জাতি গঠনের উপযুক্ত হিসাবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির নিরন্তর। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের মতো এই কাফেলার সাথে আমরা যারা সম্পৃক্ত হওয়ার সুযোগ লাভ করেছি তাদের আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে মস্ত অবনত করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, এদেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যদি প্রতিফলন ঘটাতে হয়, ইসলামী ছাত্র শিবিরকে যদি তাদের কাঁধে আসা ঐতিহাসিক বিপ্লব যদি সাধন করতে হয়, দিনকে যদি বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনের সমাজকে যদি প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হয়, তাহলে অবশ্যই প্রথম করণীয় হচ্ছে নিজেকে সার্বিকভাবে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। যোগ্যতার প্রথমেই হচ্ছে যে আমাকে আল্লাহর রঙে রঙিন করতে হবে, শিবগাত আল্লাহ অমান হাসান মিন আল্লাহ শিবগা। প্রথমেই বিজয়ের জন্য যে শর্ত রয়েছে সেই শর্ত পূরণের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করার ঘোষণা দিয়েছে। ওখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবশিরিল মুমিনিন। তোমাদেরকে তাও দেওয়া হবে, তাদেরকে তাও দেওয়া হবে যা তারা আকাঙ্ক্ষা করে, সেটি হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয়। বিজয়ের জন্য শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না কোনো জাতির নিজেদের যোগ্যতা, কোয়ালিটি, গুণাবলী, বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করে। ব্যক্তি হিসাবে আমি যখন আমার পরিবর্তন সাধন করব, তখনই আমার মতো অন্যদের পরিবর্তনের সম্মিলিত রূপ হবে সমাজের পরিবর্তন সাধন, এবং সেই সমাজের পরিবর্তন সাধনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এই জন্য আমরা যদি সমাজের পরিবর্তন চাই, সমাজের বিপ্লব চাই, বিপ্লব হচ্ছে সামগ্রিক পরিবর্তনের নাম, ব্যক্তির পরিবর্তন, পরিবারের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, রাজনীতির পরিবর্তন, আচরণের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন এবং সামগ্রিকভাবে একটা জাতির ঐতিহাসিক সামগ্রিক যে বিপ্লব সেটিকে বলা হয় সর্বাত্মক বিপ্লব। আমরা সেই বিপ্লবের স্বপ্ন দেখি। প্রিয় ভাইরামা, যদি সেই স্বপ্ন পূরণ করতে হয় নিজেদেরকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ ইলা আখিরিল আয়াত। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, অতীতে যেভাবে
নেতৃত্ব এবং কর্তৃত্ব খেলাফত আল্লাহ দান করেছেন, এখনও আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব এবং কর্তৃত্ব তথা খেলাফত দান করবে। কি করতে হবে? মৌলিকভাবে দুইটি গুণের কথা বলা হয়েছে এবং এই আয়াতের শেষে আরও তিনটি গুণের কথা বলা হয়েছে। মৌলিক এই দুইটি গুণ যার মধ্যে থাকবে, পরের তিনটি গুণ তাদের জন্য অটোমেটিক্যালি এই তিনটি গুণ তাদের মধ্যে তৈরি। প্রথম গুণের কথাই বলা হয়েছে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কথা। আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস তাদের মধ্যে থাকতে হবে। ইমান এবং ইয়াকিন, শেখ মুক্ত, সংশয় মুক্ত, পরিপূর্ণ ইমান, পরিশুদ্ধ ইমান। এরপরই বলা হয়েছে আমলে সালেহ। আমলে সালেহ এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় যার মধ্যে যিনি আমলে সালেহ করবেন অর্থাৎ কল্যাণকর ভালো কাজগুলো যিনি করবেন তার মধ্যে সেই সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়তা, সত্যাশ্রয়ী হতে হবে তাকে, এবং তাকে অবশ্যই সৎ কাজ করার জন্য তার মধ্যে যে যোগ্যতা প্রয়োজন, যে কোয়ালিটির প্রয়োজন, যে গুণাবলীর প্রয়োজন, যে বৈশিষ্ট্য প্রয়োজন, সেই বৈশিষ্ট্যগুলো তাকে অর্জন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, যদি আমরা সপরিবার চাই, বিপ্লব চাই, আমরা যদি কোটি জনতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমরা যদি আমাদের হৃদয়ের সেই প্রকোষ্ঠে লালিত স্বপ্ন ইসলামী সমাজ বিনির্মাণ সেটিকে যদি আমরা বাস্তবে পরিণত করতে চাই, তাদের নিজেদেরকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে না বাস্তবায়নের কোনো বিকল্প। প্রিয় ভাইয়ের আমার, আজকে বর্তমানে প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আমাকে যেমনিভাবে আল্লাহর রঙে রঙিন হতে হবে, মমিনের গুণাবলী নিজেদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে অর্জন করতে হবে, ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হতে হবে, শাহাদাতের চেতনায় উজ্জীবিত হতে হবে, আমার আর্থিক কোরবানি, আমার সময়ের কোরবানি, প্রয়োজন হলে আমার আরাম আয়েশের কোরবানি, আমার ঘুমের কোরবানি, আমার মতামতের কোরবানি, আমাকে আমার সুযোগ সুবিধার কোরবানি করতে হবে। সব কোরবানি একদিকে যেমন সময়, শ্রম, মেধা, প্রতিভার কোরবানি আমরা করার জন্য নিজেকে প্রস্তুত করি, অন্যদিকে আর্থিক কোরবানির প্রশিক্ষণ ছাত্র জীবন থেকে প্রয়োজন। ছাত্র জীবনে আর্থিক কোরবানির দিক থেকে ইসলামী ছাত্র শিবিরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রিয় বস্তু আল্লাহ করতে দানে। প্রিয় বস্তু জীবন, প্রিয় হচ্ছে আমার অর্থ, প্রিয় হচ্ছে আমার সময়, প্রিয় হচ্ছে আমার প্রতিভা, প্রিয় হচ্ছে আমার পরিবার। কে পারবো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে আধুনিক তথ্য প্রযুক্তির দিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে হবে। তথ্য প্রযুক্তির নাম এই নয় যে আমি সুন্দর ফেসবুক চালাতে পারি, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দেওয়া, সোশ্যাল মিডিয়া সময় দেওয়া, এখান থেকে নিজেকে কষ্ট করে হলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। গোটা দুনিয়াকে হাতের মুঠে রাখার সামগ্রিক ব্যবস্থাপনা আমার মোবাইলের মধ্যে, অশ্লীলতা বৈপনার ভান্ডার এবং সত্য সুন্দরের দিকে নিজেকে পরিচালনা করার অনন্ত উৎস সবটাই এই মোবাইলের মধ্যে ইন্টারনেটের সহযোগিতায় সেই ব্যবস্থাপনা রয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তি তরুণ প্রজন্মের ধ্বংসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আবার বর্তমানে পৃথিবীতে তথ্য প্রযুক্তিকে নিজের জীবনের অনিবার্য একটি যৌক্তিক, একটি প্রয়োজনীয় উপাদানে পরিণত যদি আমরা করতে না পারি, তাহলে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সুতরাং অবশ্যই আমাদেরকে তথ্য প্রযুক্তির দিক থেকে একদিকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পরিচালনা নয়, বরং আধুনিক তথ্য প্রযুক্তিতে নিজেকে সমৃদ্ধ করতে হবে, জ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তিতে নিজেকে সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের নিজেদের চারিত্রিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য নৈতিক শক্তিকে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। আল্লাহর ভয় যেটি হচ্ছে আমাদের নিজেদেরকে পরিচালনার মাস্টার কি, সে আল্লাহর ভয় নিজের মধ্যে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে এখান থেকে হেফাজত করতে পারবো। রমজান মাসে আমরা শিখেছি রমজান মাস হচ্ছে তাকওয়ার জন্যের মাস, রমজান মাস হচ্ছে নিজেকে পরিশুদ্ধ পবিত্র করার মাস, রমজান মাস হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার মাস, রমজান মাস হচ্ছে সত্য এবং মিথ্যার লড়াইয়ে বিজয়ী হওয়ার মাস, রমজান মাস হচ্ছে শয়তানের সব ধরনের চক্রান্ত থেকে নিজেকে ঘোষণা দিয়ে নিজেকে হেফাজত করার প্রতিযোগিতার মাস হচ্ছে রমজান মাস, রমজান মাস হচ্ছে শয়তানের শিকল ভেঙে দিয়ে আল্লাহর নির্দেশনার আওতায় নিজেকে পরিচালনা করার সিদ্ধান্ত দেওয়ার মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মানবগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যারা আল্লাহকে ভয় করো তাদের লক্ষ্য রাখা উচিত আগামী দিনের জন্য কী সংগ্রহ করে রাখছে। আগামী দিন মানে আখেরাত, আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন, আমার মৃত্যু এখনই হতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, আবারও বলছেন আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত। অর্থাৎ আমাদের সকল চিন্তা, দর্শন এবং তৎপরতা কে দেখছেন? আল্লাহ দেখছেন। দিনে, রাতে, সকালে, সন্ধ্যায়, ঘুমে এবং জাগ্রত অবস্থায়, সজ্ঞানে, অজ্ঞানে আমার যাবতীয় তৎপরতা আল্লাহ দেখছেন না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাদেরকে তথ্য প্রযুক্তির দিক থেকে যেমনিভাবে নিজেকে সমৃদ্ধ করতে হবে, অন্যদিকে নিজেকে শয়তানের শোয়াশা থেকে হেফাজত করতে হবে। আমাদের মধ্যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, ব্যবস্থাপনা, কোয়ালিটি, স্কিল, দক্ষতা বৃদ্ধি করতে হবে। সময় ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, আমার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, আমার কোঅপারেশন, কোঅর্ডিনেশন, আমি সবার সাথে গুড বিহেভিয়ার, গুড রিলেশন ডেভেলপ, এবং সব মিলিয়ে আমার আমার সারাউন্ডিংসে যারা আছেন, আমার চারিদিকে যারা আছেন, আমার সহযোগী যারা, আমার সহযোগীর বাইরে সাধারণ ছাত্র যারা, আমার পরিবারে যারা আছে, আমার সোসাইটিতে যারা আছে, আমি সবটাকে সুন্দর মতো সমন্বয় করার ক্যাপাসিটি, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, ব্যবস্থাপনা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে আবার ব্যক্তিগত লেখাপড়া, আমার সাংগঠনিক অজস্র কাজ, আমার ব্যক্তিগত লেখাপড়ার মধ্য দিয়ে আমার ক্যারিয়ারকে সমুন্নত করতে হবে। আমি ক্যারিয়ারের দিক থেকে সামনে থাকতে চাই, সাংগঠনিক কাজের দিক থেকে আমি সামনে থাকতে চাই, আমি পরিবারের একজন অনুগত সন্তান হিসাবে পরিবারের দায়িত্ব পালনে আমি অগ্রণী ভূমিকা রাখতে চাই, একজন সামাজিক কর্মী হিসাবে সোসাইটিতে সমাজের মানুষের সুবিধা অসুবিধায় আমি নিজেকে নিবেদিত রাখতে চাই। আমি শুধু নিজের পরীক্ষায় ভালো করতে চাই না, বরং আমি অন্যদের পরীক্ষায় ভালো করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। এতগুলো কাজ যদি কাউকে করতে হয় তাহলে এই সবটার মধ্যে সমন্বয়,
সবটার মধ্যে একটা চমৎকার ব্যবস্থাপনা, সুন্দর ব্যবস্থাপনা ছাড়াই এটি বাস্তবায়ন করা কি সম্ভব? সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, আমাকে সময়কে কাজে লাগাতে হবে, যে সময় যেই কাজ সেই সময় সেই কাজ করতে হবে। খেলার সময় মনোযোগ দিয়ে আমি খেলবো, পড়ার সময় সংগঠনের যত চিন্তা আমি তা নোট করে রাখবো, আবার সংগঠনের সময় পড়ার যত সূত্র মাথায় আসবে তা আমি পয়েন্ট করে লিখে পকেটে পুরে রাখবো, আমি সংগঠনের কাজটাই তখন ভালো মতো। আমাকে যদি সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে হয়, সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগানো কোনো বিকল্প নয়। সময় হচ্ছে আমানত, সময়ের কসম খেয়েছেন আল্লাহ কোরআন, সুতরাং সেই আমানতের খেয়ানত আমাদের যেন না হয়, সেই জন্য আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমাদেরকে একদিকে যেমন দুঃসাহসী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, আমাদের মধ্যে তীক্ষ্ণতা থাকবে, আমাদের মধ্যে বিজ্ঞতা থাকবে, উইজডম থাকবে, ভদ্রতা থাকবে, সৌজন্য থাকবে, ভালো আচরণ থাকবে, আমাদের মধ্যে ভারসাম্যপূর্ণ আচরণের প্রতীক হিসাবে মানুষের সামনে আমরা উপস্থাপিত হব। এর পাশাপাশি আমরা অবশ্যই অন্যদিকে আমাদের মধ্যে সামগ্রিক দিকে যে একটি মধ্যম পন্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, সেই মধ্যম পন্থার কোয়ালিটি আমাদের মধ্যে থাকবে। মধ্যমপন্থী জাতি হিসাবে আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে, ইবাদত বন্দেগীতে, সংগঠনের কার্যক্রমে, সংগঠনের সবগুলো কাজকে সুন্দর মতো সমন্বয় করতে হবে, সবগুলো কাজকে ভারসাম্যপূর্ণভাবে করতে হবে। ইবাদত বন্দেগীতে, আচার আচরণে, সাংগঠনিক কাজে এবং সামগ্রিক দিক থেকে আমরা মধ্যমপন্থা অবলম্বন করবো। আমাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে মধ্যমপন্থা খুবই জরুরি। এক্সট্রিমিজম, প্রান্তিকতা, এই প্রান্তিক দৃষ্টিভঙ্গির কারণে আজকে জঙ্গিবাদের উদ্ভব হয়েছে এবং সেখান থেকে এটা চিন্তার চেতনার থেকেই একটা পর্যায়ে গিয়ে তার আচরণ এবং তৎপরতায় জঙ্গিবাদের এবং প্রান্তিকতার সেই বড় বড় দুর্ঘটনা আমরা ঘটতে দেখি। আমার প্রচেষ্টা থাকবে আমি কী করতে চাই সেটি অর্জনের জন্য চিন্তা করা এবং চিন্তা অনুযায়ী আমাকে সেই দিকে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে, কিন্তু আমার প্রচেষ্টা সর্বোচ্চটা করার পরে আমার আল্লাহ সাহায্য চাইবে। আমি আমার প্রচেষ্টা সর্বোচ্চটা করার পরে যদি আল্লাহ সাহায্য চাই আন্তরিকভাবে নিরেট খালেস নিয়তে, তাহলে আল্লাহ আমাকে হয় ওই জায়গায় পৌঁছাবেন, আর যদি না পৌঁছায় মনে রাখতে হবে আমাকে দিয়ে আল্লাহ যা করতে চান ওখানে পৌঁছে তা হবে, আমাকে আমি যেখানে আছি সেখানে সেখান থেকেই কীভাবে আমি কি চূড়ান্ত পর্যায়ে যেতে পারি সেই জন্য আমাকে প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম, মেধা এবং প্রতিভাকে শানিত করা, অনুশীলন করা, অধ্যবসায় করা, আর তার পাশাপাশি আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে। আমি কোন সেক্টরে আমি যাব, অবশ্যই আল্লাহর বরাদ্দ আছে, এই বরাদ্দের বাইরে আমি চাইলেও যেতে পারবো না, কিন্তু আমাকে আমার কাঙ্ক্ষিত বরাদ্দ কী আমি যেহেতু জানি না, সুতরাং আমাকে সেই বরাদ্দের জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। এক্ষেত্রে সফল হবেন কারা? সফল হবেন রমজানের শিক্ষায় যারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পেরেছি, অর্থাৎ মুত্তাকি হিসাবে যারা অগ্রণী তারাই সফল হবে প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সব ধরনের জটিলতা থেকে উদ্ধার করে আনেন। আল্লাহকে ভয় করার এটি আমি বললাম মাস্টার কি, আল্লাহ এখানে তাকে বলছেন ক্রেন, সব ধরনের জটিলতা থেকে উদ্ধার করার জন্য কে? তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যে ব্যক্তি তাকওয়াবান, আল্লাহ তাকে সব ধরনের জটিলতা থেকে উদ্ধার করে আনেন। ওয়ার জুকহু মিন হাইসুলা ইয়াহতাসিব, তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজিক দান করেন, রিজিক মানে সম্মান, সম্পদ, মর্যাদা, হেলথ, হায়াত, সবটাই হচ্ছে কি রিজিক, ব্যাপক অর্থে রিজিক। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ এমন অবস্থান থেকে রিজিক দান করেন, অর্থাৎ সম্মান, সম্পদ, তারপরে মর্যাদা, হেলথ, হায়াত তাকে দান করেন। খাবার তো একটা প্রাথমিক স্তরের রিজিক, আমরা তো উঠি প্রধান মনে দান করেন, যে সে আল্লাহ বলছেন সে কল্পনাও করতে পারে না এমন অবস্থান থেকে আল্লাহ তাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন কি, উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসব, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সব অবস্থায় আল্লাহকে ওয়াকিল মানতে হবে, আল্লাহকে অভিভাবক মানতে হবে, আল্লাহকে মালিক মানতে হবে, আল্লাহকে খালিক মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে, এবং সব অবস্থায় আল্লাহর উপর পরিপূর্ণরূপে নির্ভরশীল যারা হবে আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ যা যেভাবে বলেন সে অনুযায়ী করে। আর তারপরে শেষ কথাটা আছে তোমাদের প্রশান্তির কারণ হবে, সেটি হচ্ছে কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য সুনির্দিষ্ট করে রেখেছে। কিন্তু আমরা তো জানি না আমার ভাগ্যে কী আছে, অতএব আমার ডেস্টিনেশনের জন্য আমি আমার প্রচেষ্টা সবটুকু করব, প্রচেষ্টা না চালিয়ে আল্লাহ আমাকে দিয়ে দিবে এটা মনে করার কোনো কারণ, এটা আল্লাহ সুন্নাত নয়। সুতরাং আমি প্রচেষ্টা চালাবো, সফলতার দায়িত্ব কার? আল্লাহ। সফলতার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, খোদাভীরুতা, মুত্তাকি। আমরা যদি আল্লাহর ভয় নিজের জীবনের লালন পালন করে এটাকে সমৃদ্ধ করতে পারি এবং সে অনুযায়ী আমি যদি আমার পুরো জীবনকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, একই সময় ব্যক্তিগত ক্যারিয়ার, আমার আনুষঙ্গিক কোয়ালিটি অর্জন, মমিনের বৈশিষ্ট্য এবং গুণাবলী অর্জন করা, এবং সাংগঠনিকভাবে আমি শপথের সাথী এবং সদস্য যেটি হই না কেন যদি সেই কোয়ালিটিগুলো আমি নিজেদের মধ্যে অর্জন করতে পারি, তাহলে ইসলামী নৈতিকতায় একদিকে সমৃদ্ধ, অন্যদিকে দুনিয়াবি কোয়ালিটি দ্বারা সমৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ দুনিয়াও আমাদেরকে সফলতা তার প্রান্তে নিয়ে যাবেন এবং পরকালেও আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনের উপযোগী প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে যে আয়াতটি বলেছেন এটা বলে আমি শেষ করছি, আস-সাবিরিনা আস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এখানে মুমিনদের জন্য পাঁচটি গুণাবলীর কথা বলা হয়েছে। আস-সাবিরিনা, তারা ধৈর্যশীল হবে, আস-সাদিকিনা, তারা সিদ্দিক হবেন, সত্যবাদী হবেন, সত্য উপর প্রতিষ্ঠিত হবেন, সত্যনিষ্ঠ হবেন এবং সত্য প্রতিষ্ঠা আপোষহীন, তারপরে ওয়াল কানিতিনা, তিনি হবেন বিনয়ী, বিনয়বনত, আনুগত্যশীল, নম্র, ভদ্রশীল, আল্লাহর কাছে বিনয়বনত হবেন, দায়িত্বশীলের কাছে আনুগত্যশীল, এবং আলমন ফেকিনা, আল্লাহর কথা অর্থব্যয়কারী হবেন। এরপরই আল্লাহ গুরুত্বপূর্ণ গুণাবলীর কথা বলেছেন, যে এই সময়ের জন্য, এই বয়সের জন্য অনেক অনেক বেশি
আল্লাহর কাছে পছন্দনীয় সেটি কি? ফল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতের বেলা আল্লাহর কাছে আল গুনাখাতা মাফ চেয়ে কান্নাকাটি তে থাকা ব্যক্তি তারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটিগুলো আমার মধ্যে অর্জন করার মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমার কল্যাণ দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।